আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ দয়া ও রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমি যা দেখছি তোমরা তা দেখছো না। আল্লাহকে আমার ভয় হচ্ছে, তিনি কঠিন শাস্তির মালিক। শুনে মনে হতে পারে কোনো বিখ্যাত বুজুর্গের উক্তি, আল্লাহকে না দেখে ভয় করার কথা বলছে, মানুষকে আল্লাহর কঠিন শাস্তির কথা স্মরণ করিয়ে দিচ্ছে। অদ্ভুত লাগলেও সত্যি কথাটা ইবলিশের। বদর যুদ্ধের সময় 1000 কাফিরদের বিপরীতে কেবল 313 জন মুসলিম যুদ্ধ করবে। না আছে ভালো অস্ত্রশস্ত্র, না আছে ঘোড়া আর লোহবর্ম। আল্লাহ মুসলিমদের সাহায্য করলেন, ফেরেশতাদের পাঠালেন যুদ্ধের ময়দানে, আদেশ করলেন আমি কাফিরদের মনে ভীতির সঞ্চার করে দেব, কাজেই গর্দানের উপর আঘাত হানো এবং তাদেরকে কাটো জোড়ায় জোড়ায়। আয়াতটার সত্যতা প্রমাণিত হয় যুদ্ধের পর। যারা ফেরেশতাদের হাতে নিহত হয়েছে তাদেরকে মানুষের হাতে নিহত ব্যক্তি থেকে খুব সহজেই পৃথক করা গেল। যাদেরকে ফেরেশতারা আঘাত করেছে তাদের ঘাড়ের জোড়াগুলো আগুনের পোড়া কালো দাগ দেখা গেল। আসলে সিরাত গ্রন্থগুলো পড়লে আমাদের মন ভরে যায়, মনে আশা জাগে। মুসলিমদের কিছুই ছিল না, জেতার সম্ভাবনাটুকুও ছিল না, কিন্তু আল্লাহর উপর ভরসা ছিল, তাই আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন। ইবলিশরা মানুষের বেশেই আসে, বদর যুদ্ধেও এসেছিল সূরা কাহের বেশে, মুশরিকদের সাহায্য করবার প্রতিশ্রুতি দিয়েছিল, কখনো পৃথক না হবার অঙ্গীকারও করেছিল, কিন্তু শয়তান তো ওয়াদা রাখে না, ফেরেশতাদের দেখেই সে পালানো শুরু করল। তখন কাফেরদের এক সদস্য হারিস বিন হিসাম তাকে আটকে ধরল। এই তুমি না আমাদের ওয়াদা দিয়ে এখানে নিয়ে এলে, এখন কোথায় পালাচ্ছ? শয়তান বলল, আরে রাখো তোমার ওয়াদা। শয়তান তখন ফেরেশতাদের এগিয়ে আসা দেখে কাফেরদের ছেড়ে পালিয়ে গেল। শয়তান তখন ময়দান ছেড়ে পালাতে পারলে বাঁচে, কারণ সে ফেরেশতাদের এগিয়ে আসা দেখতে পাচ্ছে। তাই হারিসের বুকে জোরে এক ঘুষি মেরে সে পালিয়ে গেল আর করলো সেই মজার উক্তি, আমি যা দেখছি তোমরা তা দেখছো না, আল্লাহকে আমার ভয় হচ্ছে, তিনি কঠিন শাস্তির মালিক। এই বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে শয়তানও জানে যে আল্লাহ কতটা ক্ষমতাবান এবং শক্তিশালী, কিন্তু শয়তান কাফিরদেরকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সে তা পালন করেনি, বরং তাদের ছেড়ে পালিয়ে যায়। এজন্য আমাদের উচিত শয়তানকে অনুসরণ না করা, শুধুমাত্র এক আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার ও মানার তৌফিক দান করুন।